রকমানি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানিয়েছি আলু কাবলি। এই এটা সবাই জানে, প্রতি ঘরে ঘরে বাঙালিদের হয়, সবাই খান আপনারা। আমি এটাকে একটু নতুন ধরনের বানাবার চেষ্টা করেছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আলু কাবলি বানাতে লাগছে আলু, আমি 3 খানা নিয়েছি। নিয়ে ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। গোটা সেদ্ধ করলে তারপরে কাটলে আলুটা নষ্ট হয়ে যায়, মানে ঠিক স্কোয়ারটা হয় না, ওই জন্য আগে আমি কেটে নিয়ে তারপরে সেদ্ধ করেছি। মটর আগের দিন ভিজিয়ে রেখে 2টা সিটি দিয়ে রেখে দিয়েছি। ছোলাও 2 দিন 2টা সিটি দিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে তেঁতুলের পাল্প, ভিজিয়ে তেঁতুল 1 ঘন্টা ভিজিয়ে তার রসটা রেখে দিয়েছি। এছাড়া লাগছে জিরে গুঁড়ো, জিরে রোস্ট করে গুঁড়ো করেছি, ধনে রোস্ট করে গুঁড়ো করেছি, আর চাট মশলা, বিট নুন আর এমনি একটু নুন নিয়েছি, আর শুকনো লঙ্কা একটু হাফ মানে রোস্ট করে মানে হাফ গুঁড়ো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচো, একটু লেবুর রস লাগবে আর বাদাম শেষের দিকে আমি দেব। এছাড়া এর সঙ্গে মেশাতে লাগবে পেঁয়াজ কুচোনো, খুব কুচো না, মাঝারি সাইজের কুচোনো, টমেটো একটু মোটা মোটা করে, আর ধনে পাতা কুচোনো। প্রথমে তেঁতুলের পাল্পটার মধ্যে একটু চাট মশলা দিলাম, আবার পরে লাগবে আমার, আর শুকনো লঙ্কা যে হাফ ডাস্ট করা আছে সেটা নিয়ে একটু মেশালাম। আর একটু বিট নুন দিলাম, নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তেঁতুলের পাপটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে আলুটা আমি নিয়ে নিলাম একটা বোলে, মটর সেদ্ধটা নিলাম, ছোলা সিদ্ধটা নিলাম, তেঁতুলের পাল্পটা নিলাম। এর সাথে পেঁয়াজ কুচানোটা নিলাম, সবই আস্তে আস্তে আমি মেশাবো। টমেটো কুচানোটাও নিয়ে নিলাম, ধনে পাতাটা আমি একটু পরে মেশাচ্ছি। ভালো করে এটা মেশাতে হবে।
এবারে ধনে ভাজা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, জিরেটা সবটাই দিয়ে দিলাম। লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। নুনটা, তেঁতুল আছে তো, নুনটা নিজেদের স্বাদ মতন বুঝে দেবেন, যে যেমন নুন খায়। একটু লেবু রস দিলাম, লঙ্কা কুচো দিলাম। এরপরে ধনে পাতাটা দিয়ে দেব। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরো নিচ পর্যন্ত চামচটা নিয়ে গিয়ে এটা মেশাতে হবে, যেন প্রত্যেকটা মানে নুন মিষ্টি এই ঝাল সব সমান পায়, আলু মটর এগুলো সমানভাবে যেন পায়। এরপর আমি বাদাম ভাজাটা দিয়ে দেবো উপরে, তখন খাওয়া হবে, মাখিয়ে নিয়ে খাওয়া হবে। তৈরি হয়ে গেল আমার আলু কাবলি। দেখো মুখরোচক খাবার, সবাই জানেন। এই খাবারটা যদি আমার ভালো লাগে বানানো, তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।